হুট করেই প্রতিটি তেলের দাম লিটারে 50% বেড়ে যাওয়াতে সব ধরনের পেশাজীবী মানুষ প্লাস যারা গাড়ি ব্যবহার করেন তাদের জন্য সত্যি দুর্বিষহ হয়ে উঠেছে। একের পর এক নতুন নিয়ম আসছে শুধুমাত্র বাইকারদের জন্য। মহাসড়কে নিষেধাজ্ঞা না থাকলেও হাইওয়েতে মানতে হবে 6N ফাস্ট এন, নেভার ইউজ হার্ড ব্রেক অন স্যান্ড, স্টিল কালভার্ট অর ওয়েট রোড। কখনো বালু, স্টিলের ব্রিজ কিংবা ভেজা রাস্তায় হার্ড ব্রেক করা উচিত নয়, এতে বাইক স্লিপ করে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। সেকেন্ড এন, নেভার স্টপ নেক টু নেক। সড়কে চলাকালে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন, খুব কাছাকাছি দূরত্বে চললে দুর্ঘটনা ঘটতে পারে। থার্ড এন, নেভার টার্ন ইউর বাইক মিডল অফ দ্য লাইন অফ দ্য ইনফ্রন্ট রিয়ার হুইল। বাইক চলাকালীন সময়ে অন্যান্য যানবাহনের পিছনে মাঝ বরাবর না থাকাটাই উত্তম, এতে করে রাস্তা ভাঙ্গা থাকলে হঠাৎ করে বুঝে ওঠা কষ্টকর, আর হঠাৎ ভাঙ্গা রাস্তায় ব্যালেন্স না পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটতে পারে। ফোর্থ এন, নেভার কিপ শিফটিং লেন অন হাইওয়ে। মহাসড়কে ঘন ঘন লেন পরিবর্তন করবেন না, এটি অন্যান্য যানবাহন শুধু বিরক্তির কারণে নয় বরং আপনার বাইকের সাথে অন্যান্য যানবাহনের দুর্ঘটনার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিবে। ফিফথ এন, নেভার ট্রাই টু ওভারটেক ওভার 100 কিলোমিটার পার আওয়ার। মহাসড়কে সবাই দ্রুত গতিতে ছোটে, তবে 100 কিলোমিটারের চেয়ে বেশি গতিতে ওভারটেক না করাই ভালো, এটি দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে। সিক্স এন, নেভার এক্সেলারেট অর ব্রেক হার্ড ওয়েন কর্নারিং। কর্নারিং এর সময় ব্রেক করা বা স্পিড ওঠানোর চেষ্টা করবেন না, এতে করে বাইক স্লিপ কাটার সম্ভাবনা থাকে। আশা করি এই বিষয়গুলো মেনে চললে দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে। তবে মহাসড়কে রাইডিং গিয়ার্স এবং সেফটি হেলমেট অবশ্যই পরিধান করতে হবে এবং সর্বদা আশেপাশ নিয়ে সতর্ক থাকতে হবে। পরিশেষে একটি কথাই বলতে চাচ্ছি, যেহেতু তেলের দাম অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই আপনার কাছের দূরত্বগুলোতে একটু হেঁটে যাওয়ার অভ্যাস করুন, জ্বালানি তেল সাশ্রয় করুন যেন প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে কোনো বিব্রতকর অবস্থায় পড়তে না হয়। আর সামনের দিন কী অপেক্ষা করছে সেটা আমরা কেউই জানি না, তাই যতটুকু পারেন অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে বিরত রাখুন।